হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছো। বন্ধুরা, রাজ্যের কৃষি বিশ্ববিদ্যালয়ে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেয়ে গেছে এবং আমি এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করে দেবো এই বিজ্ঞপ্তি নিয়ে সমস্ত ইনফরমেশান। তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিফিকেশান। এই নোটিফিকেশানে কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে, কি শিক্ষাগত যোগ্যতা লাগবে, বেতন কত বলা হয়েছে, তোমরা এখানে আবেদন কিভাবে করবে, সমস্ত কিছু আলোচনা করে দেবো। কাজেই ভিডিওটি খুবই ইনফরমেটিভ হবে। তোমরা ভিডিওটি এক্ষুনি একটি লাইক করে দাও এবং চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। এবং তোমরা কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিও দেখছো এবং কেমন জব সার্চ করছো কমেন্ট সেকশনে জানাও। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিন অফিসিয়াল নোটিফিকেশান, এটি প্রকাশ পেয়েছে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে এবং এটি আছে পন্ডিবাড়ি, কুচবিহার। তোমরা দেখতেই পাচ্ছ ওয়াক ইন ইন্টারভিউ, অর্থাৎ ডাইরেক্ট ইন্টারভিউ এর মাধ্যমে কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে। চলো এবারে দেখে নেওয়া যাক যে কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে। আমি সম্পূর্ণ বাংলায় এখানে দেওয়া আছে, এখান থেকে আমি দিয়ে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি তোমাদের, এবং ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা চাইলে দেখে নিতে পারো। বন্ধুরা, এখানে বলা হয়েছে যে বিজ্ঞপ্তি তারিখ এবং বিজ্ঞপ্তি নম্বর তোমরা দেখতে পাচ্ছ, এবং এখানে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় এখানে নিয়োগ করা হচ্ছে দুটি পদে বেসিক্যালি, একটি জুনিয়র রিসার্চ ফেলো, আরেকটি আছে নিচের দিকে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট। এবং এখানে তোমরা দেখে নাও কিছু কিছু আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতার ভেসে নেওয়া হচ্ছে। এখানে যে জুনিয়র রিসার্চ ফেলো আছে, এই জুনিয়র রিসার্চ ফেলোটা ছটি পদ আছে, দেখতে পাচ্ছ এক দুই করে দেওয়া আছে, এক দুই তিন, এইভাবে কিন্তু ছটি পদ আছে। আমি শর্টকাটে তোমাদের বলে দেওয়ার চেষ্টা করছি, ছয়টি কিন্তু পদ আছে জুনিয়র রিসার্চ ফেলো। এখানে ছয়টি পদে আলাদা আলাদা যোগ্যতার বেসে নিয়োগ করা হচ্ছে, কিন্তু বেতনটা একই। বেতন বলা হয়েছে মাসে 31,000 টাকা বেতন দেওয়া হবে, প্লাস 8% এইচআরে দেওয়া হবে বেতনের সঙ্গে। দেখে নিই আরেকটা যেটা আছে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট, এখানে কিন্তু আলাদা আলাদাভাবে তিনটি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে, এক দুই তিন করে, আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতার উপর বেস করে, কিন্তু বেতন এখানেও এক। বেতন বলা হয়েছে প্রতি মাসে 22,000 টাকা করে তোমাদের মাসিক বেতন দেওয়া হবে। এবং নিচের দিকে প্রার্থী বাছাই করে আবেদন প্রক্রিয়া সমস্ত কিছু লেখা আছে। এবারে একটি একটি করে স্টেপ ওয়াইজ তোমাদের আলোচনা করে দিই। প্রথম যেটা জুনিয়র রিসার্চ ফেলো আছে, এখানে তোমাদের বলা হয়েছে হর্টিকালচার বা এগ্রিকালচার নিয়ে এমএসসি পাস করতে হবে, আমি শর্টকাটেই বলছি, তোমরা দেখে নাও। এবং দ্বিতীয়টাতে বলা হয়েছে হর্টিকালচার বা পোস্ট হারভেস্ট টেকনোলজির উপর এমএসসি পাস করতে হবে। এবং তারপর তৃতীয়টাতে বলা হয়েছে সয়েল সায়েন্স বা সয়েল অ্যান্ড ওয়াটার কনজারভেশন অথবা ভূগোল নিয়ে তোমাদের এমএসসি পাস করতে হবে। চতুর্থের ক্ষেত্রে বলা হয়েছে তোমাদের এগ্রিকালচার বা হর্টিকালচার বা বোটানির ওপরে তোমাদের এমএসসি পাস করতে হবে, সাথে বায়োকেমিক্যাল অ্যান্ড টিস্যু কালচার ল্যাবরেটরি প্রোটোকলের ওপরে হাতে করার কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এবং পঞ্চমের ক্ষেত্রে বলা হয়েছে এগ্রিকালচার বা হর্টিকালচার বা জীবনবিজ্ঞানের যে কোনো শাখায় তোমাদের এমএসসি করতে হবে। এত বড় বড় পোস্ট দেখে তোমরা হয়তো ভাববে যে ছোট কোনো পোস্ট হলে ভালো হতো, আমাদের এইরকম কোয়ালিফিকেশান নেই। তো তোমাদের কোয়ালিফিকেশান, তোমাদের ডিস্ট্রিক্টের কথা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, তোমরা তো কমেন্ট করতে চাও না, তোমাদের উপর আমি ওই জন্য সমস্ত রকমই কিন্তু চাকরির বিজ্ঞপ্তি তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকি। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও তোমরা কেমন ভিডিও দেখতে চাইছো। এনিওয়ে, তবুও যদি কারোর মনে হয় এটা খুব ইম্পর্টেন্ট, তো অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখো এবং ভিডিও দেখার পরে ভিডিওটি শেয়ার করে দাও। এবং এখানে পরবর্তী যেটা জুনিয়র রিসার্চ ফেলো আছে, এখানে বলা হয়েছে এগ্রিকালচারের উপরে কিন্তু এমএসসি থাকতে হবে। এবং এখানে সপ্তম পদে যেটা আছে, সপ্তম অষ্টম এবং নবম যে পদ দিয়ে আছে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট, এখানে এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং একটি আছে, একটি হর্টিকালচার আছে, আরেকটি আছে শুধু এগ্রিকালচার। এবং তোমাদের এখানে বলা হয়েছে যে বয়স 40 বছরের নিচে হতে হবে, তবে যারা এসসি এসটি ওবিসি আছে তারা কিন্তু বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পেয়ে যাবে, মানে এসসি এসটিরা 45 বছর অবধি এবং ওবিসিরা 43 বছর অবধি কিন্তু আবেদন করতে পারবে। আর বয়স হিসেব করতে হবে 1 জানুয়ারি 2021 তারিখের মধ্যে। প্রার্থী বাছাই ওয়াক ইন ইন্টারভিউ, ডাইরেক্ট ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করতে হবে। আবেদন প্রক্রিয়াও নিচের দিকে বলা আছে। আবেদনের জন্য বলা হয়েছে তোমরা ডাইরেক্ট ইন্টারভিউ যে ভেনু আছে সেখানে যাবে, সমস্ত ডকুমেন্ট, বায়োডাটা এবং একটি প্লেন পেপারে একটি অ্যাপ্লিকেশান লিখে তোমাদের নিয়ে যেতে হবে, পাসপোর্ট সাইজ ছবি নিয়ে যেতে হবে, এবং অবশ্যই সব কিছুতে সেলফ অ্যাটেস্টেড করা থাকতে হবে। এবং দুপুর 12টার সময় উক্ত দিনে, অর্থাৎ ইন্টারভিউ জারি আমি বলে দেবো, একটু ওয়েট করো, সেখানে যেতে হবে। কিন্তু তার আগে আরেকটি করিনজন্ডাম নোটিশ এখানে জারি করা হয়েছে, সেই নোটিশে বলা হয়েছে তোমাদের অবশ্যই আগে অনলাইনে একটি মেল করতে হবে এই ইমেল আইডিতে। ইমেল আইডি এখানে দেওয়া আছে, তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ ইমেল আইডিটি ubkvprojectsale@gmail.com। এই ইমেলে কিন্তু তোমরা একটি মেল করে দেবে সমস্ত ডকুমেন্ট এবং অ্যাপ্লিকেশানটা এবং বায়োডাটাটা, তারপরে তোমরা কিন্তু অবশ্যই ইন্টারভিউ দিতে পারবে। আর এই মেলটি করতে হবে 14 তারিখের আগে, 14 জুন 2021 বিকাল 5টার আগে তোমাদের মেল করতে হবে। এবং তোমাদের অবশ্যই যে 17 তারিখে তোমাদের জুনিয়র রিসার্চ ফেলোর পোস্টের ইন্টারভিউ হবে এবং ফিল্ড অ্যাসিস্ট্যান্টের ইন্টারভিউ হবে 18 তারিখে, 18/6/2021। এবং তোমাদের ইন্টারভিউ স্থান এবং সময় দুপুর 12টায় তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে। এখানে ঠিকানা দেখতে পাচ্ছ, আর কে ভিওআই বিল্ডিং, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়, পন্ডিবাড়ি, কুচবিহার।
তো এখানে তোমাদের অফিসিয়াল নোটিশ ডাউনলোড, অফিসিয়াল ওয়েবসাইট, সমস্ত কিছু লিঙ্ক দেওয়া আছে, তোমরা একটু ভিজিট করে দেখে নিও। সো গাইস, ভিডিওটি অবশ্যই সবার সঙ্গে শেয়ার করে দাও এবং তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাও তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাইছো। এই ভিডিওটি কেমন লাগলো মতামত জানাতে ভুলবে না। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ অবধি দেখতে থাকো, শিখতে থাকো এবং অলওয়েজ কানেক্টেড থাকো বং এডুকেশনের সঙ্গে। ধন্যবাদ।